অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। 30 বছর পর এই মহারাজযোগের ফলে অর্থাৎ 2021-2025 এই চারটি রাশি সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। অর্থাৎ এই 5 বছর, অর্থাৎ বর্তমানে 21 সাল চলছে, আগামী 25 সাল পর্যন্ত এই চারটি রাশির ক্ষেত্রে গোল্ডেন টাইম, স্বর্ণময় যুগ আসতে চলেছে। কোন কোন এই রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি জানাই, ন্যায় কারক গ্রহ এই শনি মহারাজ মকর রাশিতে, স্বরাশিতে অবস্থান করছে। সূর্যপুত্র এই শনি মহারাজ স্বরাশিতে অবস্থান করছে এবং 21 এবং 22 মকর রাশিতেই এই শনি থাকবে এবং 23, 24, 25 এই শনি কুম্ভ রাশিতে থাকবে। চারটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ। দেখুন, প্রথমে আমরা আপনাদেরকে জানাই, প্রথমে যেমন মানুষের মধ্যে, আমাদের মধ্যে যেমন শত্রুতা মিত্রতা থাকে, তেমনি গ্রহদের মধ্যেও কিন্তু শত্রু এবং মিত্র আছে। অর্থাৎ এখানে দুটি গ্রুপের কিন্তু প্ল্যানেট থাকে। এই জায়গাটাতে কিন্তু বিশেষভাবে দেখার দরকার যে আপনাদের কোন কোন রাশির ক্ষেত্রে এই শনি মহারাজ রেকর্ড ভাঙতে চলেছে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সেখানে সম্পূর্ণ ইন ডিটেলস আপনারা কিন্তু জানতে পারবেন। দেখুন, এই যে 21-25 এই টাইমে এই চারটি রাশি সমস্ত রেকর্ড কিন্তু ভাঙবে, কিন্তু আপনাদেরকে দেখতে হবে আপনার রাশিচক্রে শনি মকর রাশিতে কি আছে বা কুম্ভ রাশিতে যদি থাকে, তাহলে কিন্তু আপনি কিন্তু ফার বেটার রেজাল্ট কিন্তু এই সময় কিন্তু পাবেন। অর্থাৎ আপনার বাই বার্থ চার্ট, আপনি যখন জন্মেছিলেন সেই মুহূর্তে যদি থাকে, তাহলে 3 গুণ শুভ ফল কিন্তু আপনারা পাবেন। আর যদি ধরুন আপনার রাশিচক্রে না থাকে কিন্তু মিত্র গৃহে শুভ নক্ষত্রে ডিগ্রিগত দিক থেকে বলবত্তা বা কোনো অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করছে না, তাহলেও কিন্তু এই 21-25 এই শনি মহারাজ ধন বর্ষা করতে চলেছে এই চারটি রাশির। অর্থাৎ শনি কাউকে ভিখারি থেকে কিন্তু রাজা করে তোলে। আবার শনি যদি কুপিত হয় তাহলে তাকে রাজা থেকে দরিদ্রে নিয়ে আসে। অর্থাৎ শনি হচ্ছে ন্যায়িকা কারক গ্রহ। যদি আপনার উপর শুভ দৃষ্টি যদি দেয় তাহলে আপনি রাজা হবেন। আর যদি শনির কুদৃষ্টি যদি আপনার উপর পড়ে, আপনি রাজা থেকে ফকির হবেন। আপনার প্রচুর প্রপার্টি থাকবে কিন্তু সেগুলো সমস্ত আপনার কিন্তু চলে যাবে। এই জায়গাটা কিন্তু দেখা দরকার। আপনার রাশিচক্রে ধরুন আপনার শনি ভালো আছে, আপনার শনি তুঙ্গ গৃহে আছে, কিন্তু আপনার কর্ম কিন্তু ভালো নয়, তাহলে কিন্তু আপনার শুভ ফল পাবেন না। বা উল্টোটাই ধরুন, আপনার রাশিচক্রে শনি খারাপ, শনির প্লেসমেন্ট খারাপ, শনি নক্ষত্র দিক থেকে খারাপ, শনি ডিগ্রিগত দিক থেকে খারাপ, কিন্তু আপনার কর্ম শুভ, ভালো কর্ম আছে, শনির কিন্তু পজিটিভ ফলগুলো কিন্তু পাবেন। যেমন সেক্ষেত্রে নেগেটিভ ফল, এক্ষেত্রে পজিটিভ ফল কিন্তু আপনারা নিশ্চিত রূপে পাবেনই পাবেন।
शनि जाप देता है तो छप्पर फाड़ के देता है एवं शनि धन आपनार स्टेबल थाके। शनि देय खूब परिश्रमेर माध्यमे खूब मेहनतेर माध्यमे किन्तु शनि अर्थ किन्तु देय एवं शनि निर्देश करे गरीब मानुष रास्तार दुस्त कुकुर निपीड़ित मानुष एगुलोके। अर्थात आपनि जदि कुकुरके सेवा करें आपनार शनि किन्तु स्ट्रंग हबे। आपनि जदि गरीब मानुषके किछु होलो साहाज्य करें जारा वास्तवे निर्धनी सेक्षेत्रे किन्तु आपनारा शुभ फल पाबेन। तो अनेकेई एबार जानते चाइछेन जे स्यार एतक्षण धरे बोललेन आमरा एतक्षण धरे अपेक्षा करछि आमरा कोन कोन राशि जे चारटी राशिर क्षेत्रे मिराक्केल होते चलेछे जारा पेट्रोल केमिकालेर संगे जुक्त आछे गैस एजेंसिर संगे जुक्त आछे कयलार संगे जुक्त आछे इंजिनियरिंग प्रोडक्टर संगे जुक्त आछे लोहार साथे जुक्त आछे आपनार अनलाइन काजेर संगे जुक्त आछेन आपनी कन्स्ट्रक्शन काजेर संगे जुक्त आछेन आपनी माटिर रिलेटेड सब्जिर साथे जुक्त आछेन এই জায়গাগুলো কিন্তু ভালো ফল পাবেন। আপনি কনস্ট্রাকশনের কাজের সঙ্গে যুক্ত আছেন এই জায়গাগুলো, আপনি গাড়ির ব্যবসাতে আছেন, গাড়ির শোরুম আছে, আপনারা কিন্তু এই সময় কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেনই পাবেন। অর্থাৎ শনি কিন্তু আপনাদেরকে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো এই 21-25 অপেক্ষা প্রত্যেকেরই করছে কোন এই চারটি রাশি যাদের সৌভাগ্য আসতে চলেছে। অর্থাৎ আপনাদের সৌভাগ্য হাতের মুঠোয় আসতে চলেছে কোন এই চারটি রাশি। প্রত্যেকে এতক্ষণ ভিডিওটি শুনলেন এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। আমি পূর্বে যে ঘটনাগুলো বললাম এই জায়গাগুলো দেখা দরকার। প্রথম যে রাশি এর উপরে কিন্তু আমি আরও ভিডিও কিন্তু আপনাদেরকে দিতে থাকবো। আপনারা অবশ্যই ফলো করুন অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেল, আপনারা এই সম্বন্ধে আরও তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন এবং এই বিষয়ে কিন্তু আরও তথ্য আগেও আমার ভিডিওতে আপলোড করা আছে। প্রথম যে রাশি সে রাশি মেষ রাশি। মেষ রাশির আপনাদের বর্তমানে কর্মভাবে শনি অবস্থান করছে, শশ নামক মহাপুরুষ রাজযোগ 21-22 এই শনি আপনাদের রাশির কর্মভাবে অবস্থান করছে। কর্মের দিকটা কিন্তু আপনাদের ভালো, আপনারা এই সময় কর্মের জন্য যথেষ্ট প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু কর্মপ্রাপ্তির জায়গা, কর্মক্ষেত্রে প্রমোশনের জায়গা এবং এই শনি 23-25 অবধি আপনাদের লাভভাবে অবস্থান করবে। এবং যেটা দেখুন মকর রাশি হচ্ছে সক্ষেত্রিক এবং কুম্ভ রাশি হচ্ছে শনি হচ্ছে আনন্দ ক্ষেত্র এবং লাভভাবে যখন হবে আপনাদের ক্ষেত্রে লাভ সফলতা সাকসেস কিন্তু আপনাদেরকে দিবে এই শনি। অর্থাৎ 21-25 মধ্যে আপনারা কিন্তু যথেষ্ট উত্থান এই সময় কিন্তু আপনাদের হতে চলেছে। আপনি মকর রাশি, আপনি কুম্ভ রাশির মানুষ, সরি আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই এই লাভের পরিমাণ কিন্তু বাড়িয়ে তুলবে। এরপরের যে রাশি, অনেকেই বারবার বলে যে স্যার ভালো হবে না, স্যার ভালো হবে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি রাশিতে অবস্থান করছে, আপনার রাশি এবং লগ্ন দুটোতেই শশ নামক মহাপুরুষ রাজযোগ আপনাদের ক্ষেত্রে এই 21-22 আপনাদের রাশিতে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি হবে। যারা গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছে, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছে, কয়লা খনির সঙ্গে যুক্ত আছে, তারা কিন্তু এই সময় ভালো ফল পাবে। কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো এবং এই শনি দৃষ্টি আপনাদের তুঙ্গ গৃহে কর্মের জায়গাটা আপনারা কিন্তু চেষ্টা করুন। কর্মের জায়গা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, এ সময়ের মধ্যে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে। অর্থাৎ এই যে 23 থেকে আপনাদের ধনভাবে এই মকর ধনভাবে এই শনি প্রভাবে আর্থিক জায়গাটা, ফিনান্সিয়াল জায়গাটা, ডেলি ইনকামের জায়গাটা মকর রাশির ক্ষেত্রে কিন্তু ভালো দিবে। প্রপার্টি থেকে লাভ দিবে, আপনাদের এতদিন যা ভাবেননি, যে কাজ যেটা ভাবেননি, আপনাদের ভাবার বাইরে শনি কিন্তু আপনাদেরকে দিয়ে যাবে মকর রাশিকে। যেটা আপনারা কল্পনা করেননি সেই জিনিস এই শনির সাড়ে সাথীতে এই মকর রাশিকে কিন্তু ঢেলে দিতে চলেছে এই শনি মহারাজ। 3 নম্বর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থ ভাবে ভ্রমণ, শশ নামক মহাপুরুষ রাজযোগ, এখানে আপনাদের প্রপার্টি থেকে লাভ, সুখ সাধনের জায়গাতে ভূমি ভবন বাহন সুখ এবং
রাজনীতি ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের দেখা যাচ্ছে, তুলা রাশির ক্ষেত্রে রাজনীতি ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান, প্রপার্টি থেকে লাভ, সম্পত্তিগত দিক থেকে লাভ আপনারা কিন্তু এই সময় পাবেন। এবং এই শনি 21 এবং 22 মকর রাশিতে এবং আপনার 23 সালে কেন্দ্রে পঞ্চম ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং কেন্দ্র ত্রিকোণ রাজযোগ আপনাদের ভাগ্যের বিশাল সুবিশাল পরিবর্তন করতে চলেছে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে পঞ্চম ভাবে এই কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, সন্তানের দিক থেকে লাভ, শেয়ার মার্কেট থেকে লাভ, গোল্ড চাঁদি থেকে লাভ, পেট্রোল কেমিক্যালের ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে, কয়লা খনির সাথে যুক্ত আছে, গ্যাস এজেন্সির সঙ্গে যারা যুক্ত আছে, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে, তারা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পাবেন এবং বিদেশ থেকে লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং সরাসরি আপনাদের ধনভাবের উপর দৃষ্টি, আর্থিক স্থিতির জায়গা, আপনি তুলা রাশি তুলা লগ্নে মানে আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট আপনাদের কিন্তু মজবুত করতে চলেছে এই শনি মাস। 21-25 রেকর্ড, সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে সূর্যপুত্র শনিদেব। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে এমনিতে হচ্ছে রাজ্যকারী প্ল্যানেট। এবং দেখুন, আমি প্রথমে যেটা বললাম মিত্রতা, শুক্রের সাথে শনি কিন্তু যথেষ্ট মিত্রতা, এই দুটি প্ল্যানেট কিন্তু যথেষ্ট মিত্র, এই জায়গাটা কিন্তু আপনারা কিন্তু ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন তুলা রাশির ক্ষেত্রে। এবং এই সময়ের মধ্যে আপনাদের সম্পত্তি থেকে প্রপার্টি থেকে লাভ কিন্তু নির্দেশ করছে। এর পরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে 4 নম্বর রাশি, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির 21, 22 এবং 23 জানুয়ারি পর্যন্ত আপনারা কিন্তু ভালো ফল পাবেন, 21, 22 এবং 23 জানুয়ারি। কারণ আপনাদের সপ্তমভাবে এই শনির অবস্থান শশনামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের জায়গাটা কিন্তু খুব ভালো দিক নির্দেশ করছে, শুভ বিবাহ। ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, অর্থাৎ ব্যবসার জায়গাটা কিন্তু আপনারা লাভ এই সময় কিন্তু করতে পারবেন। কেরিয়ার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট হবে এই 21, 22 এবং 23 প্রথম অবধি। এবং এই যে আপনাদের আর্থিক স্থিতির জায়গা, পারিবারিক সুখের জায়গা চতুর্থভাবে দৃষ্টি আপনার তুঙ্গ গৃহে, প্রপার্টি থেকে লাভ, ভূমি ভবন বাহন সুখে নিজস্ব গাড়ি বাড়ি হওয়ার সম্ভাবনা, নিজস্ব সম্পত্তি হওয়ার সম্ভাবনা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে থাকছে। কিন্তু 23 জানুয়ারির সময় থেকে এই শনি আপনার রাশির অষ্টমভাবে চলে যাচ্ছে। এখানে আপনাদের কী কী করবে, আপনাদের আয়ুর দিকটা, শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এই শনি। অর্থাৎ এই যে চার চারটি রাশি, মেষ রাশি, মকর রাশি, তুলা রাশি এবং কর্কট রাশি, কর্কট রাশির মধ্যে মোটামুটি এই 21, 22 এবং 23 জানুয়ারি অবধি আপনারা কিন্তু শুভ ফল পাবেন শুধু কর্কট রাশি। অর্থাৎ সমস্ত 30 বছর পর এই মহা রাজযোগ এই চারটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। এই বিষয়ের উপর আমি আরও ভিডিও আপনাদেরকে দিব, শনির মকর রাশিতে স্বরাশিতে অবস্থান, অর্থাৎ নিজ রাশিতে, এবং এর সাথে সাথে আপনার আনন্দ ক্ষেত্রে যখন ঢুকবে কুম্ভ রাশিতে তখন শনি কিন্তু আরও পাওয়ারফুল কিন্তু হবে। বর্তমানে শনি কিন্তু বক্রি অবস্থায় অবস্থান করছে মকর রাশিতে, এই বক্রতা কাটিয়ে আপনার অক্টোবর মাসে আবারও কিন্তু মার্গী কিন্তু হবে। সেই সময় কিন্তু আপনারা ভিডিও পাবেন এই মার্গী হওয়ার পরে কোন কোন রাশির ক্ষেত্রে ভালো ফল পেতে চলেছেন। তো এই ছিল এই 2021-2025 30 বছর পর এই মহারাজ্যকে চার চারটি রাশি সমস্ত রেকর্ড ভেঙে আপনারা যেটা ভাবেননি সেই প্রাপ্তি, সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে দিতে চলেছে শনি মহারাজ। প্রত্যেকে ওং সাং শনিশ্চয় নম এই মন্ত্রটি পাঠ করুন। নমস্কার।